কালীনারায়ণপুর জংশন। হ্যাঁ, আজ চলে এলাম কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর জংশনে 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ এবার শেষ হতে চলেছে। চালু হয়ে যাবে 4 নম্বর প্ল্যাটফর্ম। শান্তিপুর যাওয়ার 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম এবং ওদিকে লালগোলার লাইনে থাকবে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, সম্পূর্ণ আলাদা থাকবে আর একসঙ্গে যুক্ত থাকবে না। নসিপুর আজমগঞ্জ প্রজেক্টের জন্য যেই মালগাড়িতে নতুন রেল প্যানেল এসেছিল, সেই মালগাড়িতেই বেঁচে যাওয়া যে রেল প্যানেল, 6টি রেল প্যানেল চলে গেল কালীনারায়ণপুর জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মের কাজে লাগানোর জন্য। রানাঘাট কৃষ্ণনগর এবং রানাঘাট শান্তিপুর রুটে অবস্থিত কালীনারায়ণপুর জংশনে 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ অনেক দিন থেকেই চলছে, তবে এবার দ্রুতগতিতে শুরু হয়েছে কাজ আর এই কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আজকের ভিডিওতে পুরো বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবার কালীনারায়ণপুর জংশন, নতুন ফুট ওভারব্রিজ সহ একদম কালীনারায়ণ নতুন রূপে সেজে উঠবে। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। চলে এলাম কালীনারায়ণপুর জংশন। আজ 5ই সেপ্টেম্বর। তো আজকের দিনটি একটি বিশেষ দিন, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস অর্থাৎ টিচার্স ডে। তো হ্যাপি টিচার্স ডে, সকল শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণ হচ্ছে, এই নতুন ফুট ওভারব্রিজ একদম 4 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজের পিলারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, আর পুরনো ফুট ওভারব্রিজটি সামনে দেখতে পাচ্ছেন সেটি শুধুমাত্র 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিল, 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেই ফুট ওভারব্রিজের অবস্থা নাজেহাল। সেই ফুট ওভারব্রিজ একদম ড্যামেজ, মানে ওই ফুট ওভারব্রিজ মানুষের প্রয়োজন হয় না, ব্যবহারই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্ম সরাসরি লালগোলার দিকে যাচ্ছে, কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেখতে পাচ্ছেন যে যুক্ত আছে ওইদিকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে, শান্তিপুরের দিকে। 2 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত এবং একটি মাত্র প্ল্যাটফর্ম শান্তিপুর যাওয়ার, তাই এখানে সমস্যা হয় আপ ডাউন ট্রেন দাঁড়ানোর জন্য। তো পাশে নির্মাণ হচ্ছে নতুন প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্ম এবার কাজ শেষের মুখে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এই যে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণ হচ্ছে, ফুট ওভারব্রিজটি 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকবে এবং ওইদিকে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যুক্ত থাকবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যুক্ত, সেটা কিন্তু একদম সরাসরি 3 নম্বর প্ল্যাটফর্মেই থাকবে এই দিক দিয়ে। এই যে ফুট ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন পুরনো, ওই ফুট ওভারব্রিজটি ভাঙা পড়বে, ওই দিক দিয়ে একটি লাইন চলে যাবে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের লাইন। আর এই পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, যে লাইন পাতা হয়েছিল আর ইলেকট্রিক পোল পোতা আছে, ইলেকট্রিক এখনও তার লাগানো হয়নি, ইলেকট্রিফিকেশনের কাজ বাকি আছে। এবং এই যে 4 নম্বর প্ল্যাটফর্মের পুরনো লাইনগুলোকে খুলে নতুন রেল প্যানেল বসানো হবে, এবং যেটা নসিপুরের যে বাড়তি রেল প্যানেল সেটা ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে কালীনারায়ণপুর জংশন। তো এই যে দেখতে পাচ্ছেন মিহি বালিকে ফেলে একদম প্ল্যাটফর্ম সম্প্রসারণের চলছে কাজ, সামনে আরও দ্রুতগতিতে প্ল্যাটফর্মগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে, সেটা দেখাবো এবং সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে ফুট ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, সেই ফুট ওভারব্রিজটি তো পুরো ভাঙা পড়ে যাবে, পাশ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম যাবে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে 3 নম্বর প্ল্যাটফর্মে লোকজন কিন্তু ওয়েট করছে ওইদিকে, আর এইদিকে মানে দেখতেই পাচ্ছেন যে চলছে কাজ। এই যে 4 নম্বর লাইনের এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এখানে কাজটা অনেক এগিয়ে গেছে এবং ওই লাস্ট দিকে একদম সেখানে কাজ কিছু বাকি আছে, সেই দিক থেকে সেরে কিন্তু একদম সোজাসুজি এদিক দিয়ে চলে আসবে। তো সেই শেষ দিকে কাজ সারার কাজ চলছে, চলুন দেখি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্ম একদম খুঁড়ে এখানে আবার নতুন করে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের যে হেঁটে চলার যে রাস্তা, ছোট ছোট যে ব্লকগুলো সেগুলোকে বসানো হবে একদম দেখতে পাচ্ছেন। আর সামনে ওই যে এখানে কাজ চলছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ঢুকছে শিয়ালদা শান্তিপুর লোকাল। তো শিয়ালদা শান্তিপুর লোকাল এখন শিয়ালদা যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন এখানে যে কাজ, সে কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে। কালীনারায়ণপুর জংশন বন্ধুগণ, কালীনারায়ণপুর জংশন 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ খুবই দ্রুতগতিতে চলছে, খুবই দ্রুতগতিতে কিন্তু এবার শুরু হয়েছে কাজ। মানে এই কালীনারায়ণপুর জংশন থেকে ওদিকে শান্তিপুর যাওয়ার যে লাইন, তো আগে কিন্তু এই যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মগুলো ছিল না, সেই জন্য মানে ওইদিকে কৃষ্ণনগর লালগোলা যাওয়ার যে লাইন
সেই দু নম্বর প্ল্যাটফর্মকে ইউজ করতে হতো এই শান্তিপুর যাওয়া লোকাল ট্রেনগুলোকে। তো এখন কিন্তু যে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ খুবই দ্রুত চলছে, তো খুবই প্রচণ্ড গরম আজকে। তো বন্ধুগণ, আগামী দিনের প্ল্যান শিয়ালদা থেকে রানাঘাট, কালীনারায়ণপুর হয়ে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আগামী দিনে নবদ্বীপ জুড়ে গেলে ওই দিক দিয়ে নবদ্বীপ, অর্থাৎ শিয়ালদা শান্তিপুর কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ, রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর হয়ে নবদ্বীপের দিকে ট্রেন চলবে এই রুট।